বাংলাদেশের ইতিহাস। এই জাকাতের অর্থ যাদের দ্বারা ডিস্ট্রিবিউশন হবে, আমি শুনেছি এক ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিল, শামিম আফজাল না কি জানি নাম ছিল, উনি নাকি 7,000 কোটি টাকা জাকাতের খাইয়ে ফেলাইছে, গরিবের টাকা ধনী মানুষে খাইয়ে ফেলাইছে। বাংলাদেশ সরকার যখন ধরল, দুদুকে যখন ধরল, মাত্র 73,000 কোটি টাকা ফেরত দিছে, 73 কোটি টাকা ফেরত দিছে, 7,000 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। তো 73 কোটি ফেরত দিছে, ফেরত দিয়ে শেষ মুক্তি নিয়ে নিছে শেষ। তাহলে এত টাকা গেল কোথায়? এই টাকাগুলি দিয়ে মিনিমাম কয়েক লক্ষ পরিবারকে পুনর্বাসন করা সম্ভব ছিল, কথা কোন ঠিক কি? এই জন্য এই মন্ত্রণালয়ে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ বিরু হতে হবে। পরকালের জবাবদিহিতার ভয় যাদের ভিতর আছে, ওই লোকগুলি দিয়ে যদি জাকাতের মন্ত্রণালয় গঠন করে এই টাকাগুলো জনগণের মধ্যে সুস্থভাবে ডিস্ট্রিবিউশন করা যায়, বাংলাদেশে দরিদ্র লোক 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পাশাপাশি গরিব অন্য ধর্মের মানুষদেরকেও জাকাতের টাকা দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। তারপরে আল্লাহ বলেন ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য এমন দাস যে বেচা কেনা হয়ে গেছে, মনিবের অধীনে এখন কাজ করে, মুক্ত হওয়ার সামর্থ্য তার নাই, তাকে মুক্ত করার জন্য জাকাতের টাকা সেখানে খরচ করা যাবে। অবশ্য বর্তমান বিশ্বে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। বিশ্বনবী বিদায় হজ্জের বাসনে এই দাস প্রথার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যাতে করে দাস প্রথা বিলুপ্ত হয়ে যায় এজন্য বিশ্ববাসীকে তিনি উৎসাহিত করেছেন। কিন্তু তারপরেও যুদ্ধের মাধ্যমে বন্দী হয়ে মানুষ দাসে রূপান্তরিত হয়, অথবা নিজ জন্মভূমি ছেড়ে অন্য কোনো ভূমিতে অভিবাসী হিসেবে তারা জীবনযাপন করে, সেখানে তাদের অর্থ নাই, পয়সা নাই, খাবারের টাকা নাই, থাকার মতন বাসস্থান নাই। যে দেশ থেকে লোকগুলি অন্য দেশে অভিবাসী হিসেবে গেল, ওই দেশের লোকেরা তাদেরকে আশ্রয় দিবে, খেতে দিবে, বাসস্থান করে দিবে। পাশাপাশি যদি জাকাতের মন্ত্রণালয় থেকে জাকাতের অর্থ দেয়া তাদেরকে ঘর বাড়ি করে দেওয়া হয়, তাহলে অভিবাসী হিসেবে যারা আছে ওই লোকগুলি মাথা গোঁজার একটা ঠাই পাবে, কথা কোন পাবে কি পাবে না। যেমন আমাদের বাংলাদেশে মায়ানমার থেকে রোহিঙ্গার মুসলমানেরা এসেছেন, আমরা 10 লক্ষাধিক মুসলমানদেরকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি, জায়গা দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও বিভিন্ন মানবিক সংস্থা সংগঠন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব কমিটির সভাপতি সেক্রেটারিরা মিলে মিলে তাদের জন্য আমরা টাকা পয়সা পাঠিয়েছি, ব্যক্তিগত উদ্যোগে অনেকে দিয়েছি, এগুলি আল্লাহর দরবারে জমা আছে, আছে না নাই? তারপরে আল্লাহ বলেন ওয়াল গারিমিনা, এমন লোক যারা আগে সচ্ছল ছিল কিন্তু ঋণের ভারে ঋণমুক্ত হতে পারছে না, অভাব অনটনে আছে, কাউকে বলতেও পারে না, আবার ক্ষুধার যন্ত্রণা সইতেও পারে না, সম্ভ্রান্ত ফ্যামিলির লোক এখন অভাবে পড়ে গেছে, ঋণের ভারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। আল্লাহ বলেন ওই লোকগুলোকে সমাজে খুঁজে খুঁজে বের করে করে তাদের কিনারে গিয়ে গোপনে বসে বসে জাকাতের অর্থগুলো তাদেরকে দিয়ে দাও, যেন ঋণমুক্ত হয়ে সচ্ছল জীবনে চলে আসতে পারে। আমার ভাইয়েরা, তারপরের খাত হলো অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মুজাহাদা করে দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। তারপর অফিস সাবিল, যারা মুসাফির তাদেরকে ওই টাকা দেওয়া যাবে, বাড়িতে ধনী সফরে গিয়েছে কোথাও, ওখানে অভাবে পড়ে গেছে, এখন জাকাতের অর্থ দিয়ে আবার নিজের ভূমিতে সে ফিরে আসতে পারবে, তার জন্য জাকাত নেওয়া জায়েজ আছে। এই 8টা খাতে জাকাত দিতে হবে, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এগুলি আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য আইন করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, দুনিয়ার কোন মানুষের নয়, এই আইনটা কার? জোরে জোরে কোন কার? আল্লাহর আইন। সুতরাং এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, অমান্য করার কোনো সুযোগ
আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা দীর্ঘ এবং প্রজ্ঞ। তোমরা কে কি করো এটা আল্লাহ জানে, আল্লাহর এলেম আছে, আল্লাহর জ্ঞান এটা আছে। মনে করো না যে তোমরা ফাঁকি দিবা, আল্লাহ তাআলা সব দেখছেন, সব শুনছেন, সব কিছু খবর রাখছেন। আল্লাহ হচ্ছেন এমন এক বিচারক, যেই বিচারক মানুষের বাহ্যিকটাও দেখে ভিতরেরটাও দেখে। দুনিয়ার বিচারকেরা শুধু উপরেরটা দেখে ভিতরেরটা দেখে না, কিন্তু আল্লাহ বলেন আমি ভিতর বাহির সমানভাবেই দেখি। কথা কোন ঠিক কে ঠিক না? এই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহর চাইতে উত্তম বিচারক কি আর কেউ আছে? কথা কন, পৃথিবীর সব বিচারপতিরা একজন বিচারপতির আদালতে দাঁড়াতে হবে, সেই বিচারপতি হচ্ছেন আমার আল্লাহ। কোন বিচারপতি আল্লাহর আদালতে না দাঁড়িয়ে যেতে পারবে না। অতএব যেই বিচারপতির কারো কাছে জবাবদিহি করতে হয় না, কারো আদালতে দাঁড়াতে হয় না, যা খুশি তার রায় দিতে পারেন, কারো কাছে জবাবদিহি করতে হয় না, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যিনি ভিতর এবং বাহির উভয়টার খবরই রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সে আল্লাহর দরবারে দাঁড়ানোর আগে হিসাব কিতাব করে যাকাতের অর্থ গরিব মিসকিনকে দিয়ে যান। আপনি তো বলতে পারেন না, আপনি মরার পরে হয়তো আপনাকে মাটি না দিয়া, দাফন কাফন না করে, কবরস্থ না করে আপনার সম্পদ নিয়ে মারামারি হতে পারে, ছেলে মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়া দেন দরবার হতে পারে, আপনার লাশ থাকবে উপরে কিন্তু দেন দরবার চলছে, এমন রেকর্ড বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? কার জন্য টাকা পয়সা জমান? গরিবের হক মাইরা কাকে দিয়ে যাচ্ছেন? আপনার টাকা তো এখন গাঞ্জা খায়, এমন অনেকের সন্তান আছে টাকা পয়সা অডেল এই জন্য গাঞ্জা খায়, আছে না নাই? এমন সন্তান আছে এখন মদ খায়, ফেন্সিডিল খায়, হ্যাঁ ইয়াবা খায়, হিরোইন খায়, আর একটা গরিব মানুষকে দেন, একটা এতিমখানায় লিল্লা বোর্ডিং এ দেন, কোরআন হাদিস পড়ে সারা জীবন সে নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার যদি 10 টাকা নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে। আমাদের এই তেলিপাড়া এতিমখানা হাফিজি মাদ্রাসা আপনাদের পয়সাপাতি দিয়ে চলে, এখানে জাকাতের কিছু টাকা দিবেন, এখানে ফিতরার কিছু টাকা দিবেন, কিছু গরিব ছেলেরা আছে যারা লিল্লা খায়, বিনামূল্যে খায়, তাদের খানার ব্যবস্থা হবে, তাদের জামা কাপড়ের ব্যবস্থা হবে, তাদের লেখাপড়ার উপকরণ কেনার ব্যবস্থা হবে, আপনারা এখানে দিবেন, আল্লাহ তাআলা কবুল করুন। আরও আশেপাশে যত মাদ্রাসা